আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে কিছু কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে আইডিয়া নিব। কিওয়ার্ড রিসার্চ টুলগুলো না অ্যাকচুয়ালি আপনাকে যে রিডিংগুলো দিবে সেই রিডিংয়ের উপরে আপনি 100% রিলাই করবেন, এই বিষয়টা যেন না হয়। হ্যাঁ, কারণ টুল হচ্ছে একটা থার্ড পার্টি জিনিস। গুগলে একটা কিওয়ার্ড কতজন মানুষ মান্থলি সার্চ করতেছে এটা শুধুমাত্র গুগলই জানে, এক্স্যাক্টলি গুগল জানে। থার্ড পার্টি টুলগুলো বিভিন্ন প্রসেস মেনটেন করে গুগল থেকে কিছু ডেটা নিয়ে তারা হচ্ছে একটা টেন্টেটিভ অ্যামাউন্ট আপনাকে শো করবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন থার্ড পার্টি টুল বিভিন্ন কিওয়ার্ডের সার্চ ভলিউম যা দেখায় অ্যাকচুয়ালি তার চাইতে কিছুটা বেশি সার্চ হয় সেই কিওয়ার্ডগুলো। হ্যাঁ, তবে যেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, আপনি একটা কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম কোনো একটা জায়গায় দেখলেন 10 লাখ, এই 10 লাখ ধরেই আপনি ক্যালকুলেট করবেন, বা 10 লাখ দেখেই বা একটা হাই সার্চ ভলিউম দেখেই সেই কিওয়ার্ডটা নেবেন। বিষয়টা যেন এরকম না হয়। সাধারণত টুলগুলো আমরা ব্যবহার করি কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখার জন্য না, কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, অনেকে সার্চ ভলিউম দেখার জন্য টুল ব্যবহার করে, বাট মেইনলি কিওয়ার্ড টুলগুলো ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য, বিভিন্ন কিওয়ার্ড জেনারেট করার জন্য। আমরা আজকে সেই ধরনেরই কিছু টুলগুলো দেখাবো, টুলগুলো দেখব। এখন এই টুলগুলোর মধ্যে ফ্রি টুলও আছে, প্রিমিয়াম টুলও আছে। আবার কিছু কিছু টুল ফ্রি এবং প্রিমিয়াম দুইটা সার্ভিসই দেয়। তো আমরা যেহেতু ব্লগ মেকিং প্র্যাকটিস করতেছি টোটালি ফ্রি অফ কস্ট মেথডে, আমরা চেষ্টা করব যে সমস্ত জায়গা থেকে আমরা ফ্রি কিওয়ার্ড জেনারেট করতে পারি সেগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য। আর যদি আপনাদের মনে হয় যে না, আমি পরবর্তীতে প্রফেশনালি, কেউ যদি এরকম থাকেন যে প্রফেশনালি পরবর্তীতে আমি কাজ করব, সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে যে টুলটা আপনার বেশ ভালো মনে হবে অথবা যে টুলগুলার আপনার রিভিউ ভালো হবে, ভালো দেখবেন, আপনি সেগুলো কিনেও কাজ করতে পারেন। আমরা টুলগুলোতে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি বেশ কিছু টুল আগে থেকে ওপেন করে রাখছি, কারণ হচ্ছে অনেক টুল আছে। ও একটা বিষয় বলে নেই, পৃথিবীতে অনেক টুল আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আজকে থেকে নিয়ে আরও যদি আপনি ব্যাক টু 5 or 6 years যদি আপনি বলেন, সেই ক্ষেত্রে গুগল কিওয়ার্ড প্ল্যানার খুব ভালো একটা টুল ছিল, কারণ সে আপনাকে এক্স্যাক্ট মান্থলি সার্চ ভলিউমটা দেখায় দিত, তারপর সিপিসিটা দেখায় দিত, এরকম আরও বেশ কিছু অ্যানালাইসিস আপনি ওখান থেকে করতে পারতেন। বাট এখন যেটা হয়েছে, ঠিক এখন না, চার বছর 5 বছর ধরে যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এখন আর এক্স্যাক্ট মান্থলি সার্চ ভলিউমটা দেখা যায় না। সে আপনাকে একটা রেঞ্জ দিয়ে দিবে, 1 থেকে 100, হ্যাঁ, 900 থেকে 1000, এরকম একটা রেঞ্জ দিয়ে দিবে। তো রেঞ্জটা অনেক সময় আমাদের জন্য কনফিউজিং হয়ে যায়। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনি তারপরেই ইউজ করতে পারেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন মেনলি হচ্ছে কিওয়ার্ডের আইডিয়াগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, এইটা অনেকে পারে, সেটার পরিবর্তে আমি আরও কিছু টুল আপনাকে দেখাই দিচ্ছি। যেমন এখানে আপনি যদি ওই KWFinder'র একটা অ্যাপ আছে, ম্যাঙ্গোলস থেকে কিছু জিনিস দেখতে পারেন। যদিও আমার এখানে যে ফ্রি প্ল্যানটা আছে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, তারপরে ওটা দেখাচ্ছি কেন জানেন? কারণ হচ্ছে বিভিন্ন টুলে আপনার অনেক সময় গেলে দেখবেন 2টা 4টা 5টা সার্চ করার পরে সে আপনাকে দেখাবে যে আপনার প্ল্যানটা এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে আপনি যে ফ্রি মেথডে যে সুযোগটাও আপনাকে দিতেছিল সেই সুযোগটা নষ্ট হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, বাট আপনি যখন নতুন ম্যাঙ্গোলসে করবেন, এই কি বলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখবেন সে আপনাকে কিছু ক্রেডিট দিবে ফ্রিতে। এই ম্যাঙ্গোলসে আসার জন্য আপনাকে জাস্ট কিওয়ার্ড ফাইন্ডারে যেতে হবে। হ্যাঁ, KWFinder'ে চলে যাবেন, দেন এখান থেকে এসইও টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ, জাস্ট এইখানে আইসা যখন আপনি আপনার, সাপোজ আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, রানিং জেলস নিয়ে কাজ করতেছিলাম না, রানিং জেল, দেন আপনি অ্যানিওয়ার, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যানি ল্যাঙ্গুয়েজ। যখন ফাইন্ড কিওয়ার্ডসে যাবেন ও আপনাকে অ্যাপে নিয়ে যাবে, কিছু ডেটা সে আপনাকে দিয়ে দিবে আর কি। আমার যেহেতু নাই সো আমি আপনাকে দেখাতে পারতেছি না। এই হচ্ছে হইল KWFinder। সেকেন্ডে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে QuestionDB.io। অনেকে বলতে পারেন যে এই টুল আমি জীবনে দেখি নাই, বা এই টুল আমি শুনছি ভালো না, কাজ করে না। আবার যার কাছ থেকে আপনি শুনছেন এই টুল ভালো না, সেই আপনাকে অন্য কোনো টুল সাজেস্ট করবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হচ্ছে ওই যে আপনি পাঞ্জাবি পড়তে ভালোবাসেন, আমি ফতুয়া পড়তে ভালোবাসি, বা আমি পাঞ্জাবি পড়তে ভালোবাসি, আপনি শার্ট পরতে ভালোবাসেন, তাই বলে আমি শার্ট পরা খারাপ এটা কখনো বলতে পারি না। অ্যাজ লাইক বিষয়টা এরকমই। তো যখন আপনি QuestionDB.io-তে চলে আসতেছেন, দেখেন এইখানে সবচেয়ে ইফেক্টিভ যে জিনিসটা সেটা হচ্ছে সে আপনাকে মান্থলি সার্চ ভলিউম দেখাইতে না পারলেও সে আপনাকে বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া দিতে পারে। যেমন আমরা যখন রানিং জেল নিয়ে কাজ করতেছি, রানিং জেল কিওয়ার্ডটা যখন আমি এখানে ইনপুট দিচ্ছি, দেন এখানে আপনি চাইলে গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বিংয়ের জন্য পারেন, অ্যামাজনের জন্য পারেন, এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্মের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। সো এখানে যখন আপনি গ্লোবাল আর ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিবেন, দেন হচ্ছে সার্চ করবেন, দেখেন রানিং জেল থেকে বেশ কিছু কিওয়ার্ড জেনারেট হচ্ছে। এই যে দেখেন কয়টা কিওয়ার্ড আসছে, 541টা কিওয়ার্ড আসছে। সো এই কিওয়ার্ডগুলো আপনি নিয়ে দেন হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন, বাট সার্চ ভলিউমটা এখানে সে আপনাকে হাইড করে রাখছে বিকজ অফ আপনি যখন ওদের কাছ থেকে প্যাকেজটা কিনবেন ওরা লাভবান হবে। আচ্ছা, দেন Twinword.com এটা আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে আপনি অনেক কিওয়ার্ড পাবেন এবং ওই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমও পাবেন। দেখেন আমি জাস্ট এই যে আমার একটা ক্লায়েন্টের কাজ, ওই ক্লায়েন্টের কাজ করতেছিলাম, এখান থেকে কিওয়ার্ডের কিছু আইডিয়া জেনারেট করতে চাইছিলাম, আমাকে অজস্র কিওয়ার্ড দিয়ে দিছে, দেখছেন Twinword.com। তবে টুইনওয়ার্ডের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যখন আপনি টুইনওয়ার্ডের প্ল্যানস অ্যান্ড প্রাইজিংয়ে যাবেন, দেখবেন সে আপনাকে একটা বেসিক প্ল্যান দিচ্ছে যেটা হচ্ছে ফ্রি, যেটা হচ্ছে আপনাকে প্রতিদিন 2টা সার্চ অ্যালাউ করতেছে। সো ডেইলি 2টা সার্চের বেশি আপনি এখান থেকে করতে পারবেন না। এইটারও একটা অল্টারনেটিভ আছে, বাট টুইনওয়ার্ডের ক্ষেত্রে এই অল্টারনেটিভটা কাজ করবে কি না এটা আমি জানি না। অল্টারনেটিভটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গুগল ক্রোম যদি আপনি ইউজ করেন, গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে, এরকম আরও অনেক এক্সটেনশন আছে, ভিপিএন এক্সটেনশন আছে আর কি। আমি এটা উইন্ডস্ক্র্যাপটা ইউজ করি। সো আপনি যখন ভিপিএনটা ইউজ করে সাপোজ আপনার টুইনওয়ার্ড, আপনি টুইনওয়ার্ড ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে একদিনে 2টা সার্চ কমপ্লিট করে ফেলছেন, এরপর আপনি এরপর আপনি ইনকগনিটো মোড থেকে উইন্ডস্ক্রাইবের মতো আরও কিছু গুগল ক্রোমের ভিপিএন এক্সটেনশন অন করে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরও 2টা অপরচুনিটিস ডেইলি ক্রিয়েট করতে পারবেন। সো এটা ট্রাই করে দেখতে পারেন কাজে লাগে কি না। টুইনওয়ার্ডের সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা হচ্ছে সে আপনাকে মান্থলি সার্চ ভলিউম তো দেখাচ্ছেই, এর পাশাপাশি টেন্টেটিভ একটা ডিফিকাল্টি, দেন হচ্ছে কম্পিটিশন স্কোর, এফিসিয়েন্সি, সব কিছুই মোটামুটি তারা আপনাকে দেখাই দিবে। এই হচ্ছে টুইনওয়ার্ড। টুইনওয়ার্ডের পরে আমরা কিওয়ার্ড টুল dominator.com, এটাও একটা মোটামুটি লেভেলের ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা হচ্ছে আপনাকে সার্চ ভলিউম দেখাবে না, কিন্তু সে আপনাকে বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিবে। যেমন আমরা এখানে রানিং জেলস নিয়ে কাজ করতেছি ফর ইউনাইটেড স্টেটস, দেন আমরা যদি এটা সার্চ করি, এই যে দেখেন ডেইলি সার্চ লিমিট অলরেডি এক্সিট করে ফেলতেছি, সে বলছে হ্যাঁ 2 more সার্চ আমি আরও পাবো। ওকে, সো আমি 2 more সার্চ করে দেখি। ও 2 more সার্চে যাওয়ার জন্য দেখেন সে আপনার আবার বলতেছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ওকে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখানে ভালো হয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে পারবো, সেটা হচ্ছে সবসময় যে আপনাকে আপনার বিজনেস ইমেল অথবা পার্সোনাল ইমেল দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বাট এরকম না। বিজনেস ইমেল বা পার্সোনাল ইমেল দিয়ে এই সমস্ত লেস ইম্পর্ট্যান্ট অ্যাকাউন্ট মেনটেন না করার পক্ষপাতী আমি, কারণ এরা অনেক নিউজ লেটার পাঠায় যেটা হচ্ছে আপনার ইমেলে জমা হইতে পারে জাঙ্ক হিসেবে, এটা একটা প্রবলেম। এটার সলিউশন হিসেবে আপনারা টেম্প মেইল অথবা 10 minutes মেইল ব্যবহার করতে পারেন। সো আপনি যখন টেম্প মেইলের ওয়েবসাইটটাতে যাবেন, সে আপনাকে একটা ডিসপোজেবল টেম্পোরারি ইমেল দিবে, এই ইমেল অ্যাড্রেসটা দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আসুক ইমেলটা আমরা ইউজ করি। ইউজার নেম সাপোজ আমি দিলাম একটা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস হচ্ছে যেটা নিছি আমি, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ইউজার নেম হইতে হবে হচ্ছে 6 ক্যারেক্টারের, সো আমি John02 দিলাম, দেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ওকে, সে হচ্ছে একটা কনফার্মেশন ইমেল পাঠাইছে রিসিভ করি এই যে কিওয়ার্ড টুল ডোমেইনটরে কনফার্মেশন ইমেল কোথা থেকে রিসিভ করছি খেয়াল রাখেন ওই যে টেম্প মেইলের জাস্ট একটু নিচে স্ক্রল করলেই দেখবেন যে আপনি ইনবক্সে মেইলগুলো রিসিভ করতে পারতেছেন ওকে সাইন ইন এর জন্য সে আমাকে অ্যালাউ করছে সাইন ইন করে ফেলতেছি কিওয়ার্ড টুল দেখেন কিওয়ার্ড টুলের মধ্যে সে আপনাকে বলতেছে কিসের জন্য আপনি কিওয়ার্ড করতে চাইতেছেন কিওয়ার্ড রিসার্চ করতে চাইতেছেন অ্যামাজন থেকে শুরু করে এখানে বিং ইবে গুগল এডসি ইউটিউব সব কিছুই করতে পারতেছেন আচ্ছা যদি আপনি কিওয়ার্ড টুল থেকে গুগলের জন্য কিওয়ার্ড খোঁজেন যদি পেট কেয়ার সার্ভিসেস লিখে সার্চ করি দেন আমি সার্চ করি দেখি কি হয় আচ্ছা সে আমাকে বলতেছে কিওয়ার্ড টুল ডোমিনেটর এক্সটেনশনটা যেন আমি নামাই নেই ফাইন আমি তাহলে কিওয়ার্ড টুল ডোমিনেটর এক্সটেনশনটা নামাই দেখি কি হয় কিওয়ার্ড টুল ডোমিনেটর কিওয়ার্ড টুল Dominator চলে আসছে এই যে কিওয়ার্ড টুল ডোমিনেটর অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন ডান আমি কিওয়ার্ড টুল ডোমিনেটর এক্সটেনশনটা নিছি এখন সিম্পলি এটাকে শুধু ওপেন করব keyword tool dominator extension fine google search running jails search ওই যে দেখেন আসতেছে because of আমি আমাকে সে যেটা বলছিল যে এক্সটেনশনটা নামায় নিতে হবে আমি এক্সটেনশন নামায় নিয়েছি দেন হচ্ছে সে এখন কাজ করা শুরু করছে অলরেডি 100+ কিওয়ার্ড আসছে আমরা একটু ওয়েট করি 50% সার্চ কমপ্লিট $72, $75, $78 91%, 94%. Okay, 100% complete. এই যে দেখেন কোন সিট কিওয়ার্ডের জন্য এই কিওয়ার্ডসগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে সোর্স দেখতে পাচ্ছেন কান্ট্রি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার অটো কমপ্লিট পজিশন আমার এপি সম্পর্কে কোনো আইডিয়া নাই ডিফিকাল্টি লেভেলটা সে স্কোর হিসেবে না দেখায় সে মিডিয়াম হাই অ্যান্ড লো এইভাবে দেখাচ্ছে আর স্কোরস এই স্কোরসটা খুব বেশি যে ইম্পর্টেন্ট এরকম না অল ওভার এই যে কিওয়ার্ডের আইডিয়াগুলো সে দিছে না এগুলো হচ্ছে আমাদের নেওয়ার বিষয় এখন কিছু কিছু কিওয়ার্ড টুল আপনাকে অ্যালাউ করবে বাল্ক অ্যামাউন্টে এই কিওয়ার্ডগুলো এক্সপোর্ট করার জন্য বাট কিছু কিছু কিওয়ার্ড টুল আপনাকে সেটা অ্যালাউ করবে না সো সেখানে যেখানে হচ্ছে আপনি ফ্রি মেথডে কাজ করতেছেন কিছুটা কষ্ট তো করতেই হবে আচ্ছা কিওয়ার্ড টুল ডোমিনেটর গেল তারপর আসতেছে হচ্ছে কিওয়ার্ড সরি বিআইকিউ বিআইকিউতে যখন আপনি আসবেন দেন হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনি যখন বিআইকিউতে যাবেন বিআইকিউতে যাওয়ার পরে BiQ.cloud আর কি বিআইকিউতে যাওয়ার পরে এই যে এখানে যখন আপনার কিওয়ার্ড দিতে বলবে আপনি এখানে কিওয়ার্ড প্লেস করার পরেই সে আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এটার যে প্রবলেমটা হচ্ছে সে আপনাকে ফ্রিতে 20টা সার্চ অ্যাভেলেবল বলতেছে সো এই 20টার মধ্যে আপনি যদি চেষ্টা করেন হয়তো বা আপনার স্বার্থটা উদ্ধার করে নিতে পারবেন ফ্রি মেথডে সো বিক হচ্ছে আরেকটা এরকম কিওয়ার্ড রিসার্চ টুল লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আপনার QuestionDB.io এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল এখানে যখন আপনি আপনার সিট কিওয়ার্ডটা দিয়ে দিবেন, নিউ সার্চ। নিউ সার্চ, ওকে। সে কি আমাকে কোনো কিওয়ার্ড দিছে? স্টিল দেয় নাই। রানিং জেলস ফর মেন, জেনারেট। হচ্ছে, কিওয়ার্ড আসতেছে, ওকে। সে এখানে নো কোয়েশ্চেনস ফাউন্ড, সরি, ওকে। আমি যদি পেট কেয়ার সার্ভিসেস দেই, নিউ সার্চ করি, সে আপনাকে কিছু কোয়েশ্চেন দেখাতে পারতেছে। তার মানে এই যে কোয়েশ্চেন ডিবি, এখান থেকে একটা জিনিস আমরা বুঝছি, সেটা হচ্ছিল এখানে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন সেই কিওয়ার্ডগুলো হচ্ছে কোয়েশ্চেন বেসড কিওয়ার্ড। মানে হচ্ছে আপনার সিট কিওয়ার্ডটা দিয়ে যদি কোনো কোয়েশ্চেন পিপল সার্চ করে থাকে গুগলে, সেই জিনিসগুলো সে আপনাকে দেখাবে। হয়তোবা রানিং জেলস নিয়ে সেরকম কোনো কোয়েশ্চেন গুগলে সার্চ করা হয় না দেখে প্রথমে যে রানিং জেলস দিয়েছিলাম সেই ধরনের কিওয়ার্ড আসে নাই। তবে ওই যে একটু আগে একটা কথা বললাম, থার্ড পার্টি টুলের উপর সবসময় রিলাই করবেন না। ও কোনো কোয়েশ্চেন জেনারেট করে দেয় নাই দেখেই যে রানিং জেলসের উপর কোনো কোয়েশ্চেন গুগলে সার্চ হয় না, বিষয়টা এরকম না। অল ওভার এই কিওয়ার্ড রিসার্চ টুলগুলো কিছু কিছু ফ্রি, কিছু কিছু প্রিমিয়াম। এটা দেখানোর কারণ হচ্ছে হলো আমাদের কিওয়ার্ড জেনারেট করতে অনেক সময় কষ্ট হয়, এই কষ্টটা থেকে আমরা যদি মুক্তি পাই তাহলে আমাদের কাজগুলো একটু সহজ হয়ে যাবে, সেই কারণে এগুলো দেখানো। প্রাসঙ্গিক বাট এলাবোরেট কিছু কথাবার্তা বলি। দেখেন, আপনি যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন তখন সবচেয়ে ভালো মেথড হচ্ছে আপনি সেই কিওয়ার্ডের জন্য রিয়েল টাইম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের এনভায়রনমেন্টটা দেখার চেষ্টা করেন। যেমন একটা সার্টেন কিওয়ার্ডের জন্য আপনার যে কম্পিটিটরগুলো অলরেডি গুগলে র্যাঙ্ক করে আসে তাদের সাইট ম্যাপটা চেক করতে পারেন, সেখান থেকে দেখে আসতে পারেন তারা কোন ধরনের কিওয়ার্ড টার্গেট করে বিভিন্ন পোস্ট টোস্ট লিখছে, সেই পোস্টগুলোর কয়টা র্যাঙ্কে আছে কয়টা র্যাঙ্কে নাই, সেটা দেখার মাধ্যমেও আপনি বুঝতে পারবেন মোটামুটি যে হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে বা যাবে না। সেটার সার্চ ভলিউম যাই হোক না কেন, জিরো সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়েও কাজ করে খুব ভালো সাকসেস গেইন করা যায়। আমি নিজে করছি এবং আমি দেখছি অনেকে করতেছে, সোফার করছে, এখনও করতেছে। আরও কিছু মেথড আছে, যেমন আপনি এনএলপি এবং হচ্ছে এনগ্রামের মাধ্যমেও রিয়েল টাইম কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যেমন হচ্ছে আপনার এসইও ডেটা ভিজ নামে একটা টুল আছে, ওই টুলের দ্বারা আপনি এনগ্রামের থ্রুতে কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তারপর হচ্ছে গুগলের নিজস্ব একটা এনএলপি চেকার আছে, সেই এনএলপি চেকারের মাধ্যমেও আপনি একটা কন্টেন্টকে অ্যানালাইসিস করার মাধ্যমে সেই কন্টেন্টে কী পরিমাণ কোন ধরনের কিওয়ার্ড তারা ইউজ করছে সেগুলো আপনি খুঁজে বাইর করতে পারেন আর কি। অল ওভার আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন থার্ড পার্টি টুল থেকে, বাট কিওয়ার্ড রিসার্চ যখন করবেন অফকোর্স অবশ্যই রিয়েল টাইম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ দেখে, সেটার এনভায়রনমেন্ট দেখে তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। আজকের এপিসোডটা এখানেই শেষ করতেছি, অনেক বেশি কথা বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।